সোমবার বিকেল থেকে কুলপি ব্লকের দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছামনাবি সংসদ এলাকায় এলাকা দখলকে কেন্দ্র করে মাদার তৃণমূল কংগ্রেস বনাম যুব তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক বোমাবাজি চলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বোমাবাজিতে তিনজন जखম হয়েছে বলে পুলিশ জানিয়েছে মাদা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুলপি থানায় অভিযোগ জানানো হয়েছে এদিকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কুলপি থানায় অভিযোগ জানানো হয়েছে ওই এলাকা শান্ত করার জন্য কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার সুন্দরবনের পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আবেদন জানিয়েছেন দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু নেতা আব্দুর রহিম মোল্লা জানান যুব তৃণমূল কংগ্রেসের সাদাহাত পাইক সমাজবিরোধী নিয়ে এলাকায় বোমাবাজি করে অশান্তি বাঁধাতে চাইছে এদিকে যুব তৃণমূল কংগ্রেসের সাদাহাত পাইক জানান যারা এলাকায় বোমাবাজি করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এলাকার পরিবেশ শান্ত করতে হবে পুলিশ দুপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ পিকেটিং করা হয়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন